আজকে একটা খুব বড় আপডেট নিয়ে এসেছি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা প্রত্যেকে ইউজ করছি, কিন্তু ক্রোম ব্রাউজারটা সিকিউর আছে কি না বা কীভাবে চেক করে নিতে হবে, এটা কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিয়ে করে নিতে হবে। এখন আমাদের এই আইডি পাসওয়ার্ড কেউ জেনে গেছে কি না, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বা কিউআর কোড, সব কিছু যেটা করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখে নেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রথমেই যেটা করবেন, গুগল ক্রোমটা খুলবেন। খোলার পরে এই রাইট সাইডে থ্রি ডট আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে একেবারে সিধা চলে আসবেন সেটিংসে। সেটিংস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটিংসে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখুন, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে পেজটা উপরে তুলবেন এবং দেখুন এই যে জায়গাটা ফোন অ্যাজ এ সিকিউরিটি কি, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে লেখাই আছে রিমুভ অল লিঙ্ক ডিভাইস, এখানে আপনার ক্লিক দেবেন, রিমুভ হয়ে যাবে। যদি কেউ কোনোভাবে খুলে রাখে বা কিছু সেটা বা পেয়ে থাকে রিমুভ, দু থেকে তিনবার করার পরে কিন্তু অল রিমুভ হয়ে গেল। ব্যাক করবেন, ব্যাক করার পরে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন প্রাইভেসি সিকিউরিটিতে আরেকবার যাবেন ফ্রেন্ডস। তারপরে কিন্তু ব্যাক করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কমপ্লিট, এরপরে যেটা করতে হবে সেটা সেফটি চেক করতে হবে, অর্থাৎ এখানে একটা ক্লিক দেবেন। নেক্সট টাইম সেফটি চেক ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কি না সেফটি চেকের জন্য চেক নাম এখানে ক্লিক দেয়। দেখুন আমার কিন্তু তিনটেতেই ফ্রেন্ডস কিন্তু ওকে এসছে, অর্থাৎ এভরিথিং ইজ অল রাইট, চেক জাস্ট নাও, অর্থাৎ আমি এবার কিন্তু ব্যাক করতে পারি। এইভাবে কিন্তু আপনাদের আপনাদের মোবাইলে আপডেটটা সেরে নিতে পারেন সেফ থাকার জন্য।